ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত মিরপুর একে সনি সিনেমা হল। এই সনি সিনেমা হল এত সুন্দর এবং অত্যাধুনিক যে এখানে আমি সম্প্রতি একটি সিনেমা দেখেছি। সিনেমা হলের পরিবেশও অনেক সুন্দর এবং বাংলাদেশে বর্তমানে সিনেমা হলের পরিস্থিতি যেহেতু অনেক ভালো এবং দর্শকরা লাইন ধরে সিনেমা দেখছে, দেখতেই ভালো লাগছে। তাই অনেক বছর পর আমি এই সনি যেহেতু মিরপুরে অবস্থিত এখানে আমি উঠলাম এবং সিঁড়িগুলো রাউন্ড করা অত্যাধুনিক। আমি বাংলাদেশে এ ধরনের সিনেমা হলের পরিবেশ আর দেখিনি। এত সুন্দর পরিবেশে এবং সম্প্রতি যে সুড়ঙ্গ এবং প্রহেলিকা, প্রিয়তমা এই মুভিগুলো এসেছে, আমি এই মুভিগুলো দেখেছি এবং তার জন্যই আমি সনি সিনেমা হলে গিয়েছি। প্রথমে মিরপুর এক নম্বরে নেমে এখানে সনি যে স্কোয়ার আছে এখানে উঠে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হবে এবং টিকিট অনলাইনেও কাটা যাবে এবং সরাসরি নিচতলায় এসেও টিকিট কাটা যাবে। এবং সিঁড়িগুলো এবং এখানকার পরিবেশ অনেক সুন্দর, লাইটিং, আলোকসজ্জা, এখানে আছে ক্যাফে এবং সবাই যে একটা ভালো পরিবেশে এসে অনেক বছর পরে বাংলা সিনেমা দেখছে, দেখতেই ভালো লাগছে। ভালো পরিবেশে ভালো সিনেমা হবে আমরা এটাই আশা করি এবং নতুন নতুন নায়ক নায়িকা, নতুন নতুন পরিচালক প্রযোজক আসবে এবং বাংলা সিনেমার উন্নতি হবে। এর জন্য সবাই যেন বেশি করে সিনেমা দেখে এবং বাংলা সিনেমার উন্নতি হয় এর জন্য আমি হলে গিয়েছি। এবং সুড়ঙ্গ মুভিটি আমার অনেক ভালো লেগেছে। এখানকার কাহিনীগুলি তথাকথিত প্রেম কাহিনী না, এখানে একটু অন্য ধরনের কাহিনী আছে, এই কাহিনী দেখতে আমার ভালো লেগেছে এবং তাদের অভিনয়ও অসাধারণ ছিল। সব মিলিয়ে আমার দিনটি চমৎকার কেটেছে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন আর সবাই মিলে বেশি করে বাংলা সিনেমা দেখবেন এবং বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন। ধন্যবাদ।